Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital. I hope all of you are well. I am also fine. Today I will discuss a very important topic in your student life, and according to the students, this is a very difficult topic, but I will discuss in a very lucid way, in a very easy way, so that you can understand this topic very, very easily, very perfectly. And I will present this topic as the easiest one in your lecture, in your lecture. So you can realize what will be the topic. This is nothing but transformation of sentence, and in this lesson there are four parts. One is the sentence, five kinds of sentence according to meaning, and three kinds of sentence according to structure, and three kinds of sentence of degrees. Another part is voice sense. Today I'll discuss about the most important and most difficult part according to you, the simple, complex and compound. I'll discuss this topic in various parts. First on basic of simple, complex, compound. A simple complex compound is a mool je bishoy gulo shegulo somporke ajke ami alochona korbo tomaderke prothomei ami bolte chai je kono bishoyer prothomei amader je mool je bishoy gulo thake shegulo obosshoi jante hobe, that is called foundation. Foundation ti amader bhalo bhabe jante hobe, foundation ti bhalo hote hobe. Foundation bhalo na hole amader uporer dik gulo ar bhalo hobe na. Ekhane simple jinish ti ki ba simple sentence amra kibhabe chinbo sei chinar bishoy ti holo beshi important, karon onekei simple এবং complex এগুলো চিনতেই পারে না, চিনতেই ভুল করে। এখানে simple sentence আমরা চিনতে পারবো, এখানে একটি মাত্র finite verb থাকবে। Finite verb বলতে বোঝায় সমাপিকা ক্রিয়া, সমাপ্ত বোঝাবে। Finite verb হলো যে verb গুলো দ্বারা কোনো বাক্যের অর্থ বা বক্তার বক্তব্য সম্পূর্ণ প্রকাশ বোঝাবে, সেগুলো হলো finite verb. Finite verb যেগুলো রয়েছে সেগুলো আমি আমার নেক্সট লেকচারে আরও ডিটেলস বলবো, finite verb উদাহরণ সহ শব্দগুলো বলে দিব। এখানে একটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে রিডিং বুক উই ক্যান গেইন নলেজ, বই পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এখানে কোনটি ফাইনিট ভার্ব কোনটি নন ফাইনিট ভার্ব এগুলো যদি আমরা বুঝতে না পারি তখনই সমস্যা হয়, কারণ যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করি সেক্ষেত্রে ফাইনিট ভার্ব অংশে কোনো চেঞ্জ হয় না, নন ফাইনিট ভার্ব যে থাকে সেই অংশে চেঞ্জ হয়। এই জন্য এখানে কোনটি ফাইনিট ভার্ব কোনটি নন ফাইনিট ভার্ব এগুলো বুঝতে হবে, আমাদের মনে রাখতে হবে। ফাইনিট ভার্ব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হলো যদি মডাল অক্সিলি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে বা মডাল অক্সিলি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেগুলো, তারপরে শুধু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি থাকে শুধু একা, এরপরে শুধু বি ভার্ব ফাইনিট ভার্ব হতে পারে। এরপরে রয়েছে যদি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে সেটি হলো ফাইনিট ভার্ব, আবার যদি বি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে সেটিও হলো ফাইনিট ভার্ব। তো কিন্তু যদি শুধু ভার্বের সাথে আইএনজি থাকে, শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, সেগুলো নন ফাইনিট ভার্ব। তো এখানে এই যে মডাল অক্সিলি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এটা হলো ফাইনিট ভার্ব, আর এখানে ভার্বের শুধু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি রয়েছে এটা হলো নন ফাইনিট ভার্ব। তো এখানে ফাইনিট ভার্ব রয়েছে একটি, তো যেই বাক্যে ফাইনিট ভার্ব একটি থাকবে সেটি অবশ্যই সিম্পল সেন্টেন্স। এটা হলো ভার্ব দেখে চেনার সহজ একটি উপায়। তাহলে আমাদের ফাইনিট ভার্বগুলো আবার মনে রাখতে হবে কী কী, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে হলো হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তারপরে রয়েছে যদি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি থাকে, তারপরে মডাল অক্সিলি পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এগুলো হলো আমাদের ফাইনিট ভার্ব। তো এই ফাইনিট ভার্ব যখন একটি থাকবে তখন সেটি হলো সিম্পল সেন্টেন্স। নন ফাইনিট ভার্ব যদি 100 থাকে বা তারও বেশি থাকে তাতে কোনো কিছু হবে না, কিন্তু ফাইনিট ভার্ব যখন একটি থাকবে তখন সেটি সিম্পল সেন্টেন্স। ফাইনিট ভার্ব যখন একাধিক থাকবে তখন আর সিম্পল হবে না, কিন্তু ফাইনিট ভার্ব একটি থাকলেই সেটি সিম্পল সেন্টেন্স হবে। এরপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে আমরা চিনব, কমপ্লেক্স সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে, আমি এখানে সংক্ষেপে লিখছি, পিতে হলো প্রিন্সিপাল, সিতে হলো ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান বাক্যাংশ, ক্লোজ শব্দের অর্থ হলো বাক্যাংশ আর প্রিন্সিপাল হলো প্রধান।
একটি প্রধান বাক্যাংশ থাকে ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট হলো অধীন, এখানে থাকবে একটি হলো প্রধান আর এক বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এবং যেহেতু একাধিক ক্লোজের কথা বলা হয়েছে তাহলে সেগুলো বিচ্ছিন্ন থাকবে না, কোনো কিছু দ্বারা সংযুক্ত থাকবে। সেই সংযুক্ত থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যে প্রিন্সিপাল ক্লোজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো রয়েছে অ্যাজ, সিন্স, বিকজ, দো, অল দো, ইফ, টিল, আনটিল, সো, সো, দ্যাট। হ্যাঁ, এগুলো রয়েছে, এগুলো আমি লিখে দেবো সবগুলো। তো এখানে প্রিন্সিপাল ক্লোজ হলো প্রধান বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লোজ বলতে বোঝাবে যে ক্লোজ অন্য ক্লোজের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে, বক্তার বক্তব্য প্রকাশ করতে পারে, সেটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হলো যে ক্লোজ প্রিন্সিপাল ক্লোজের অধীন। যেমন কোনো একটি প্রতিষ্ঠানে যে হেডমাস্টার বা প্রিন্সিপাল থাকেন তিনি হলো প্রধান, আর যারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকেন তারা হলো এই প্রিন্সিপাল বা অধ্যক্ষ বা হেড টিচার যে থাকেন তার অধীনে। ঠিক সেরকমই এই প্রিন্সিপাল ক্লোজ হলো প্রধান আর সাবঅর্ডিনেটিং ক্লোজ হলো এই প্রিন্সিপাল ক্লোজের অধীনে থাকে। এখানে প্রিন্সিপাল ক্লোজ অন্য ক্লোজের সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে পারে না। এখানে এই যে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেটিং ক্লোজ এটা চেনা যায় সহজে হলো কনজাংশন দিয়ে। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো যার সাথে যুক্ত থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর যে অংশের সাথে কোনো কনজাংশন থাকে না সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এখানে যদি আমরা একটা উদাহরণ লিখেছি, ইফ ইউ রিড ইউ ক্যান লার্ন, যদি তুমি পড়ো তুমি শিখতে পারবে। এখানে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই, ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারবে, এখানে আর কোনো অর্থ প্রকাশে কোনো সমস্যা থাকে না। কিন্তু যদি বলা হয় এই অংশটুকু আমি বাদ দিয়ে দিই, ইউ ক্যান লার্ন অংশ, তাহলে এখানে আসে যে ইফ ইউ রিড, যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো, এরপর কিন্তু আরও কিছু জানার আকাঙ্ক্ষা থাকে যে যদি তুমি পড়ো তাহলে কী হবে। এই জন্য এই যদি তবে এগুলো যখন থাকে সেটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন চলে যায়, মানে যার পরে আরও একটি অংশ আসবে এরকম প্রকাশ করা বোঝায়। হ্যাঁ, সেক্ষেত্রে এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ, এলো অর্থ দিয়ে বোঝার উপায়। আরেকটা হলো কনজাংশন, যে অংশটুকু থাকে, যে অংশের সাথে থাকে সেই কনজাংশনযুক্ত অংশটি হলো সাবঅর্ডিনেট, আর যে অংশের সাথে কনজাংশন থাকছে না সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লোজ অন্য যে ক্লোজটি থাকবে সেটি ওর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও, আলাদা হয়ে গেলেও সে নিজস্ব ক্ষমতা বলে অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ যদি না থাকে সাথে তাহলে তার কোনো অর্থ প্রকাশের সম্পূর্ণ যোগ্যতা নেই। এরপরে আমরা যদি দেখি তাহলে মনে রাখতে হবে যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হলো কী কী সেটা ভালোভাবে মনে রাখতে হবে, যে অ্যাজ, সিন্স, বিকজ, দো, অল দো, ইফ, এগুলো যে রয়েছে, তারপরে হলো টিল, আনটিল, হোয়েন, হু, হুইচ, হোয়াট, যেগুলো রিলেটিভ প্রোনাউন রয়েছে সবগুলোই হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে যদি আসে কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সেস হলো একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এই কমপ্লেক্স সেন্টেন্স থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, আর কম্পাউন্ড সেন্টেন্স থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো অ্যান, বাট, অর, অ্যান্ড, সো, এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর নট অনলি, বাট অলসো, এগুলো রয়েছে, নেইদার, নর, আইদার, অর, এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে হলো এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ। এখানে যেমন যুক্ত থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, এখানে যুক্ত থাকবে হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লোজ কীভাবে বুঝবো, যে প্রিন্সিপাল ক্লোজের হলো প্রত্যেকটি অংশে একটি করে ফাইনাল ভার্ব থাকবে, আর প্রিন্সিপাল ক্লোজ যে যদি আরেকটাভাবে বোঝা যাবে কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দিয়ে যুক্ত থাকবে। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হলো কী কী, অ্যান্ড, বাট, অর, আরেকটি হলো অ্যান্ড, সো, অ্যান্ড, বাট, অর বেশি ব্যবহৃত হয়, অ্যান্ড, সো একটু কম ব্যবহৃত হয়, নট অনলি, বাট, অলসো রয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে বসে। তো এই কনজাংশনগুলোর চেহারা দেখে আমরা বুঝতে পারবো, অ্যান্ড দিয়ে কখনও কখনও দুটো শব্দ যুক্ত থাকে, অ্যান্ড দিয়ে দুটো একই ধরনের শব্দ যুক্ত থাকে, কিন্তু দেখতে হবে যেন এগুলো দুই অংশে দুটো ক্লোজ থাকে। ক্লোজ বলতে তখনই বোঝাবে যখন এর একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে, ক্লোজ হবে তখনই যখন একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তখন সেটি হয়ে যাবে ফ্রেজ। এই জন্য আমাদের ক্লোজ আছে কিনা সেটা খেয়াল করতে হবে, শুধু অ্যান্ড বাট অর থাকলেই যে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হবে তা নয়, অ্যান্ড বাট অর থাকতে হবে এবং এর সাথে একটি কী থাকতে হবে, ফাইনাইট ভার্ব যুক্ত বাক্যাংশ থাকতে হবে, তখনই আমার এটি কম্পাউন্ড সেন্টেন্স হবে। কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো আবার আমি বলছি, অ্যান্ড বাট অর অ্যান্ড সো, এই কনজাংশন দিয়েই বোঝা যাবে। যেহেতু আমাদের কনজাংশন ব্যবহৃত হয় হলো কম্পাউন্ড সেন্টেন্সে এবং কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে দেয়ার ইজ নো কনজাংশন, দ্যাটস ওয়াই এখানে এই কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশন সেগুলো হলো নির্দিষ্ট, অ্যান্ড বাট অর অ্যান্ড সো, তার মানে অ্যান্ড বাট অর অ্যান্ড সো চারটি।
তাহলে যত কনজাংশন পৃথিবীতে রয়েছে চারটি হলো কম্পাউন্ড সেন্টেন্সের জন্য, বাকি সবগুলি হলো কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। এই জন্য চারটি মনে রাখলেই হয়, বাকি যে কনজাংশনগুলো আসবে সবই হলে কমপ্লেক্সের। এই জন্য এই দুটো যে কনজাংশনের ডিফারেন্স রয়েছে এদিকে আমরা সেন্টেন্স এখানে চিহ্নিত করতে পারবো। তো এই সেন্টেন্স জিনিসটি চেনাটাই হলো আসল বিষয়, যার জন্য আমি সর্বপ্রথমেই এই চেনার উপায়টি নিয়ে আলোচনা করেছি। চেনার আরও কিছু শব্দ রয়েছে, সেগুলো আমি পরবর্তী লেকচারে আলোচনা করব। এখানে এই বিষয়টি যেহেতু বিস্তারিত একটি বিষয়, সবগুলো বিষয় আমি একত্রে আলোচনা করে ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করছি। তো সর্বপ্রথমে তোমরা চেষ্টা করবে যে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয় দিয়ে সেন্টেন্সগুলো চেনার জন্য, তারপর সেন্টেন্স না চিনতে পারলে এগুলি পরিবর্তন করা যাবে না, যেহেতু আমরা জানি পথ না চিনলে যেভাবে কোথাও যাওয়া যায় না, এই জন্য আগেই হলো আমাদের পথ চিনতে হবে। আর এখানে সেন্টেন্সগুলো সর্বপ্রথম চিনতে হবে চেনার যে সহজ আমি উপায় বললাম, এখানে ফাইনাল ভার্ব থাকবে একটি, এখানে হলো কনজাংশন রয়েছে সেগুলো দিয়ে চেনা যাবে, এবং প্রিন্সিপাল ক্লোজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে সবগুলোই থাকবে প্রিন্সিপাল ক্লোজ, এখানে কনজাংশন দিয়ে চেনা যাবে অ্যান্ড বাট অর অ্যান্ড সো, আর বাকি কনজাংশন দিলে চেনা যাবে কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি তোমরা এই সংক্ষিপ্ত আলোচনা দিয়ে সেন্টেন্স যে চেনার একটি পদ্ধতি বা উপায় আমি আলোচনা করলাম সহজেই স্বল্প সময়ের মধ্যে স্বল্প পরিসরে, আশা করি তোমরা সেই বিষয় দিয়ে বা বেসিক যে আমার আলোচনা এটা দিয়ে সেন্টেন্স চিহ্নিত করতে পারবে। আর আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে, আর আমার এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে উপকারে যদি তোমাদের আসে, আমি আশা করি অবশ্যই উপকারে আসবে, উপকারে আসলে লাইক করবে, এবং তোমাদের আরও কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা থাকলে সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকেও জানার বোঝার শেখার সুযোগ করে দিবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। থ্যাংকস ফর ওয়াচিং।